সে দেশে আপনি সাধারণ জনগণের কাছে আপনি সুন্দরভাবে কথা বলবেন কিভাবে আপনি কথা বলবেন কিভাবে প্রস্তুত করেন আপনি যদি সুন্দরভাবে কথা বলতে না জানেন আপনি আপনি কোন অবস্থায়

আপনারা আপনারা তো যখন মাননীয় প্রধানমন্ত্রী ছাগল চুরি হয় গরু চুরি হয় রাস্তায় দুর্নীতি করে অসভ্যতামী করে সেগুলো নিয়ে কোনো বিচার নেই আইন নেই আদালত নেই একজন মানুষ আপনার সেই ছাত্রী আপনার কি দিয়েছে সেই নিয়ে এটা কি গণতন্ত্রের কোন সংবিধানের কোন জায়গায় আছে যে এতটুকু শব্দ লেখলে কতটুকু লেখলে কোন ভাষা ব্যবহার করলে তাকে আপনি এটা কথা বলতে থাকে জেলগুলো আজকের আলেমদের কারণে সমস্ত জেলে ভরে গিয়েছে সে নিয়ে কোন টক শো আলোচনা নেই শুধুমাত্র আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বললে তারই আলোচনা নেই আলোচনা হয়েছে কোথায় শেখ হাসিনাকে নিয়ে এ দেশে রাসুল সাস্তম সম্পর্কে কটুক্তি করা হয় অথচ সেই রাসুলের জন্য একটি মিছিল পর্যন্ত সুন্দর মতো করতে গেলে সেখানে বাধা প্রদান করা হয় ভারতে আজকের রাসুল সাস্তমকে অপমান করেছে বাংলাদেশ আমি পক্ষ থেকে একটু বলবেন শর্টকাট আপনার প্রশ্ন করবেন থেকে বলছি আমার প্রশ্ন দুইটা প্রশ্ন একটা হলো যে যারা আজকে সোনিয়া নিয়ে কথা বলছেন বা গ্রেফতার করেছে উনি আপনার যে স্ট্যাটাস দেখিয়েছেন বেগম খালেদা জিয়ার যেভাবে অসভ্যভাবে কুটুক্তি করছে উনার প্রতি মামলা হওয়া উচিত ছিল কিনা এটা কি না এটা নিয়ে আজকে যারা ছিল গলাবাজি করতেছে তারা কিন্তু কেউ কথা বলে নাই যে গলাবাজি

যারা দর্শকরা আছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা আসবেন প্রশ্ন করবেন অবশ্যই কিন্তু যদি কোনো মতামত বা আলোচনায় অংশগ্রহণ করতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা সবাই ফেসবুক পেপল আপনাদের সবার আপনারা আসবেন অতিথি হিসেবে যদি কথা বলতে চান মতামত দিতে চান অবশ্যই দিতে পারবেন তবে প্রশ্ন আকারে যখন বলবেন তখন কাউকে কোনো অতিথিকে আপনারা অবশ্যই সরাসরি কোনো বিতর্ক হতে পারবেন না ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটা বুঝেছি অন্তত এই প্রশ্নটা নেওয়া যায় আরিন খান বলবেন অবশ্যই যে সেখানে কোনো ধরনের কারো নাম উচ্চারণ করেননি উল্লেখ করেননি যখন তিনি স্ট্যাটাসটা দিয়েছিলেন স্মৃতি

তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রচন্ড রকম তিনি নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন আবারও আসতে পরে আমি তাকে যুক্ত করবো আপনার আগে যুক্ত করতে চেয়েছিলাম না খান একই বিষয় নিয়ে আপনার মন্তব্য জি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের অতিথি বৃন্দ এবং দর্শক বৃন্দ সবাইকে বন অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সালাম আসসালাম আলাইকুম তার স্মৃতি তাকে গ্রেপ্তার করা হয়েছে মধ্যরাতে রাত একটার পরে তার বাড়িতে হানা দেওয়া হয়েছিল যেটিকে আমি পাকিস্তান যে বর্বরতা ওই সময় পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে মধ্যরাতে আমাদের উপর বর্বরতা চালিয়েছিল ঠিক একই ভাবে সে মধ্যরাতে একজন নারীকে গ্রেফতার করতে যাওয়া হয় একজন নারীকে কখনোই মধ্যরাতে এভাবে গ্রেফতার করা যায় না পৃথিবীর কোনো আইন এটি আসলে বলে না সুতরাং আজকে আমাদের যে আপা এখানে কথা বলছে আইনের আপা সাথে অনেক কথা বলেছে তিনি সব সময় আহ আসলে মানে তর্কে জড়িয়ে পড়তে তিনি পছন্দ করেন একজন কথা বলার সময় ডিসটার্ব করা এই কাজগুলো তিনি সফট করে দর্শক আপনারা টক শোর কথাগুলো শুনেছেন তো সেখানে তাদের মূল বিষয়টি যেটি ছিল যে একজন সাধারণ মানুষের একটি স্ট্যাটাসের কারণে যদি তাকে গ্রেফতার হতে হয় তাহলে আমাদের দেশের মানে স্বাধীনতা এবং সার্বভৌমতা মানে সার্বভৌমত্ব যেটি সেটি রইল কিভাবে মানে তারা এটাই বলতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশের মধ্যে যদি মানুষের বাক স্বাধীনতা না থাকে তিনি ফেসবুকে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি ইঙ্গিতমূলক একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের একজন কর্মী বা নেতা তিনি মানে তার স্ট্যাটাসকে কেন্দ্র করে থানায় গিয়ে সেই বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে মনে করেন যে বিষয়টি মামলা হয়ে গেছে দর্শক মামলা হওয়ার পরেই সোনিয়া আক্তার স্মৃতিকে রাত বারোটা বাজে পুলিশ তার বাসায় গিয়ে গ্রেপ্তার করে দর্শক এখানে একটা পয়েন্ট যে আসলে একজন নারীকে গ্রেপ্তার করতে হলে আমাদের প্রশাসনকে পুলিশ এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে একজন নারীকে পুলিশ কেন রাত বারোটা বাজে তার বাসায় গ্রেপ্তার করতে যাবে তাহলে দিনে পুলিশ কি করছিল প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা মনে করেন যে কমেন্ট বক্সে লিখবেন